আসসালামু আলাইকুম, আমি সজীব। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সাধারণত অনেক সময় দেখা যায় যে পিসির আমাদের পিসির অনেক সময় ইউএসবি ক্যাবলটা আমরা যদি ইউএসবি পোর্টে সংযুক্ত করি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ইউএসবি পোর্ট আমরা পেন ড্রাইভ কিংবা অন্য কোনো কিছু লাগালে তখন কাজ করে না, কিংবা ডাটা ক্যাবল লাগালাম তখন কাজ করে না। তো এইটা আসলে অনেক সময় এই ইউএসবি পোর্টে সমস্যা থাকলে এই জিনিসটা হয়। তো আজকে আমি ইউএসবি পোর্টটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো এটা কিভাবে করব, প্রথমে আমরা কভারটা খুলে নেই সিপিওর। সিপিওর কভারটা খুলে নিব এবং এই ইউএসবি ক্যাবলের পোর্টটা হচ্ছে এখানে। এখানে দেখা যাবে যে দুইটা ভিতর দিয়ে দুই পাশে দুইটা স্ক্রু লাগানো থাকবে কিংবা লক থাকবে। সেই লক দুটো আমাদেরকে প্রথমে খুলে নিতে হবে। আমি প্রথমে খুলে নিচ্ছি। আমি স্ক্রু দুটি খুলে ফেলছি। তো এখন যে সার্কিটটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই সার্কিট। তো এই সার্কিটে এদিকে যখন এইগুলোর ভিতরে চারটা পিন থাকে, এই পিনগুলো যখন উইক হয়ে যায় তখন সাধারণত আমরা ইউএসবি ক্যাবল লাগানোর পরেও সেটা কাজ করতে চায় না। আমরা যখন ইউএসবি ক্যাবল লাগাবো বা পেন ড্রাইভ লাগবো সেটা কাজ করবে না। তো আমরা আবার অনেক সময় এমনও হতে পারে যে এখান থেকে কোনোভাবে রাঙের যেই ঝালাইটা থাকে সেটাও হয়তো বা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে বা লুজ হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। তবে আজকে আমি এটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে একটা ইউএসবি পোর্ট আছে যেটা আমি এখন এখানে লাগাবো এবং লাগিয়ে দিলেই আবার সুন্দরভাবে এটা কাজ করবে। তো দেখুন আমরা কিভাবে লাগাচ্ছি এটা। এখন আমি এখান থেকে ইউএসবি পোর্টের, এখানে যে ইউএসবি পোর্টটা দেখছেন, এই ইউএসবি পোর্টের পিছন সাইড থেকে রাংটা ছুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্টটা অনেক পুরাতন হয়ে গিয়েছিল। তো এটা এখন, এটার পরিবর্তে এখন আমি এটা লাগাবো। তো এটা আমার অলরেডি, এই ইউএসবি পোর্টটা আমার অলরেডি লাগানো হয়ে গেছে। দেখেন আমি এটা লাগিয়ে ফেলেছি। তো এখন এটা আবার আগের মতো পিসিতে সংযুক্ত এখানে করে দিব, এখানে কেচিংয়ের মধ্যে। তাহলেই এরপরে আবার যখন আমরা এখানে ডাটা কেবল কিংবা পেন ড্রাইভ লাগাবো তখন কাজ করবে। তো একইভাবে আমরা ইচ্ছা করলে মাদার বোর্ডেও এভাবে করতে পারি। মাদার বোর্ডের যদি ইউএসবিতে প্রবলেম হয় কিংবা ল্যাপটপে ইউএসবিতে প্রবলেম হয়, আমরা এরকম করে ঘরেই নিজেরা করতে পারবো আর কি। তো যাই হোক, এটা আমি এখন লাগাচ্ছি। দেখুন আমি এখান থেকে এখন ইউএসবি পোর্টটা লাগিয়ে দিচ্ছি। এই যে বসলো ইউএসবি পোর্ট, এখন জাস্ট এই দুইটা স্ক্রু লাগিয়ে দিব। তো আমার এটা আপাতত এখান থেকে যেই ইগুলো লাগানো দরকার ছিল আমি লাগিয়ে ফেলেছি স্ক্রুগুলো। এখন এখন এটা জাস্ট আমি কভারটা লাগিয়ে দিব।
বাস আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।